ঘরে বসেই যদি এত মজার মজার খাবার খাওয়া যায় তাহলে কেন আমরা বাহিরে যাব আর কী ভাবছেন এত মজার কাচির ডালাটা কোথায় থেকে আসলো তাও আবার আস্ত মুরগির সহ এটা দেখার জন্য ফুল ভিডিওটি দেখতে হবে হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম বেস্ট কিচেন থেকে আমাকে একটি কাচির ডালা পাঠানো হয়েছে এটা হচ্ছে চারজনের জন্য এই কাচির ডালাটা কাচির এই ডালাতে ছিল আট পিস খাসির মাংস সেই সাথে হচ্ছে চারটা কাবাব চারটা ডিম আর আস্ত মুরগির রোস্ট আরও ছিল চারজনের জন্য চারটা জর্দার কাপ সেই সাথে ছিল সালাদ এখন আসি আসল কথায় যদিও এই কাচির ডালাটা চারজনের জন্য পাঠানো হয়েছে তবে এই ডালাটা কিন্তু সাতজন মানুষ একদম পেট ভরে খেতে পারবে আর এই যে জর্দাটা একটু দেখাই দেখি এত লোভনীয় লাগছে আর জর্দার টেস্টটা কেমন ছিল সেটা কিন্তু ভিডিওর লাস্টে আপনাদেরকে বলে দিব আর দেখতেই তো পারছি না এটার এত বেশি ওজন মানে আমি ধরে রাখতে পারছিলাম না এটা ধরে রাখতে গিয়ে আমার একদম ঘাম বের হয়ে যাচ্ছিলো এমন একটি কাচির ডালা যদি যে কোনো অকেশন বা কোনো প্রোগ্রামে যে কোনো গেস্টের সামনে দেওয়া হয় গেস্ট কিন্তু অনেক বেশি খুশি হবে তাই না এখন আর কথা বাড়াবো না এত মজার মজার খাবারগুলো খেতে কেমন ছিল সেটাই এখন বলবো তো এরকম দুই পিস কাচির মাংস আমি এখন নিয়ে নিয়েছি আর পিসগুলো একটু দেখিয়ে দিচ্ছি পিসগুলো কিন্তু একদম পারফেক্ট ছিল একজন মানুষের জন্য দুই পিস একদম যথেষ্ট আমি বলবো এখন একটু সফটনেসটা দেখিয়ে দিচ্ছি চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন ভেঙে যাচ্ছে কাচির মাংস যদি আসলে সফট না হয় সেক্ষেত্রে কিন্তু কাচিটা খেতে তেমন একটা ভালো লাগে না তো এখন হচ্ছে জাস্ট আমি খাবো খাওয়ার পরে আর কি বলবো মানে এক কথায় অসাধারণ এত মজার আর লোভনীয় কাচির ডালাটার প্রাইসটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় আপনারা ফুল একটি প্যাকেজ পেয়ে যাচ্ছেন আমার কাছে কিন্তু প্রাইসটা কমই মনে হয়েছে কাঁচির এই ডালা ছাড়াও কিন্তু ওনাদের আরও অনেক অনেক খাবারের আইটেম আছে আপনারা কিন্তু বেস্ট কিচেনে ওনাদের পেজ যখন ভিজিট করবেন সব কিছু ডিটেলসে দেখতে পারবেন আমি ওনাদের পেজটা মেনশন করে দিব কাচ্চিতে আলু না হলে কিন্তু জমেই না তাই না আর দেখতে তো পেলেন আপনাদের সামনেই কিন্তু আমি ভিডিওতে সব কিছু দেখিয়ে দিচ্ছি আলুটাও কত সুন্দর সফট হয়েছে আর খাবারের টেস্ট আমি আসলে বলে বুঝাতে পারবো না এই খাবারের টেস্ট জানতে হলে আপনাদেরকে অর্ডার করতে হবে আর রোস্টেড টেস্টও একদম মশাল্লাহ কি বলবো আপুর হাতে আসলে জাদু আছে ঘরের রান্নার সাথে কিন্তু কোনো কিছুরই তুলনা হয় না যারা ভিডিও দেখছেন আমার মুখের এক্সপ্রেশন দেখো নিশ্চয়ই বুঝতে পারছেন যে খাবার আসলে প্রত্যেকটা কোনটা রেখে যে কোনটার কথা বলবো এই যে কাবাবটা এত বেশি মজার একটা কথা মেনশন করছি সব কিছু নিয়ে ফেক রিভিউ দিলেও কিন্তু খাবার নিয়ে কখনো ফেক রিভিউ দেওয়া যায় না খাবার ভালো না হলে কেউ কিন্তু কখনো আপনাকে জোর করে বলাতে পারবে না খাবারটা অনেক মজার হয়েছে আর যদি মজার হয় তাহলে কিন্তু সেটা মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যায় তো প্রত্যেকটা খাবার কি পরিমাণে মজার ছিল সেটা কিন্তু আপনারা আমার ভিডিও দেখেই বুঝতে পারছেন আর কাঁচামরিচ দিয়ে খাবার পরে মনে হচ্ছিল যে খাবারের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে গেল সবার লাস্টে এখন জর্দা দিয়ে হচ্ছে খাবারটা কমপ্লিট করব আমার ছেলে কিন্তু আগেই জর্দা খেয়ে ফেলেছে ও তো খাবার পরে বলেছে যে একদম এত মজা হয়েছে আম্মু তো আমিও খেয়ে দেখলাম একদম বিয়ে বাড়ির টেস্ট তো সব শেষে বলবো আপুকে অনেক অনেক থ্যাংকস এত মজার খাবার পাঠানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ